সেন্ট্রাল জোনের 2 out of 3, দুই ম্যাচ জিতে ফাইনালের পথে ছিল সেন্ট্রাল। শেষ ম্যাচটাই হেরেছে সাউথ জোনের কাছে, সেই সাউথের সাথেই শনিবারের ফাইনাল। জোড়া টাইটেলের হাতছানি মোসাদ্দেকের দলের। বিসিএলের লঙ্গার ভার্সনের ট্রফিটা আগেই বাগিয়েছে সেন্ট্রাল, এবার জাফরুল ইহসানের ছেলেদের চ্যালেঞ্জ বিসিএলের ওয়ানডে ভার্সন ইন্ডিপেন্ডেন্স কাপও বাগানোর। বিসিএলের লঙ্গার ভার্সনে রান পেলেও ওয়ানডে ফরম্যাটে 3 ম্যাচে 58 রান সেন্ট্রাল ওপেনার সৌম্য সরকারের। তবে ন্যাশনাল টিমের বাইরে থাকা এই ওপেনারের চেষ্টা যেন কমতি নেই, মাঠে এসেছেন প্রতিদিনই। ঐচ্ছিক অনুশীলনের দিনেও ব্যাটে শান দিয়েছেন সেন্ট্রাল ওপেনার, ব্যস্ত সময় কাটিয়েছেন নেটে। কামব্যাকের অপেক্ষায় এই ব্যাটার, সেন্ট্রাল কোচ নিজেও ভাবছেন রানে ফিরবেন সৌম্য। ফোর ডেতে ও যথেষ্ট প্রায় 400 রান করেছে, রাইট, সেঞ্চুরি ছিল, সব কিছু ছিল। ও উঁচু মানের প্লেয়ার, রাইট, আমরা অত চিন্তা করছি না যে যে ও খেলতে পারছে না বা কিছু, এরকম কিছুই না। সকালবেলার ময়েশ্চারটা আমি আবারও বলতেছি, সকালবেলার ময়েশ্চারটা একটু অসুবিধা করছে, কিন্তু ইনশাল্লাহ আমরা ও ভালো খেলবে, আমাদের 100% মানে আমরা কনফিডেন্ট ওর ব্যাপারে, ইনশাল্লাহ ভালো খেলবে। ফার্স্ট 2 ম্যাচে সাকিব ব্যাটে বলে দলের জেতায় রেখেছেন অবদান, 68 রানের সঙ্গে নিয়েছেন 3 উইকেট। তবে ফিরেছেন ঢাকায়, সেন্ট্রাল কোচ নিজেও সংখ্যায় মিস্টার 75 ফাইনালটা খেলবেন কি না। সাকিব খেলবে কি না এটা এখনও আমি 100% কিছু বলতে পারছি না, নাও খেলতে পারে, খেলতেও পারে এখনও। সেন্ট্রাল সাউথ দুই দলই 2 করে ম্যাচ জিতে 4 পয়েন্টে ফাইনালে। সেন্ট্রাল ক্যাপ্টেন কোচ দুজনেরই প্রত্যাশা দারুণ এক ফাইনালের। প্রেশার আমি মনে করি যে আমাদের টিম এবং আমি সহ সবাই, আমরা কেউ প্রেশারে নাই, আমরা একটা ভালো ফাইনাল হবে, তো সেটা নিয়ে আমরা সবাই এক্সাইটেড যে ভালো একটা ম্যাচ হবে আশা করতেছি। আমরা ভালো খেলার চেষ্টা করব, সবচেয়ে বড় কথা হলো যে আমরা ফোর ডেতেও চ্যাম্পিয়ন হয়েছি, তো অবশ্যই চেষ্টা থাকবে যে এটাও জিতে আমরা এই 2টা চ্যাম্পিয়নশিপ আমরা আমাদের করতে চাই আর কি। টানা ম্যাচ খেলায় ফাইনালের আগের দিন রেস্ট ডে কাটিয়েছে সাউথ। ছন্দে সাউথের বোলাররা, যৌথভাবে মুস্তাফিজ টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার, দ্য ফিজের ব্যাগে 7 উইকেট। এই ম্যাচ উইনার একাই তো ঘোরাতে পারেন ম্যাচের মোমেন্টাম। জাতীয় দলে খেলা বড় বড় সব নামই দুই দলে, সেয়ানে সেয়ানে টক্কর। তাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক্সাইটিং এক ফাইনালের অপেক্ষাতেই বিসিএলের ওয়ানডে ভার্সন ইন্ডিপেন্ডেন্স কাপ। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট।